নির্বাচনে নির্ঘণ্ট জারি করা হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধিও লাঘু হয়ে গিয়েছে তারপরেও কেন ভ্যাকসিনের শংসাপত্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম তৃণমূল থেকে সেই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দৃষ্টি নিক্ষেপ করা হয় গতকাল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন ফিরহাদ হাকিম এরপরেই নড়েচড়ে বসে কমিশন স্বাস্থ্য মন্ত্রকের কাছে জানতে চায় ভ্যাকসিন সার্টিফিকেটে কেন নরেন্দ্র মোদীর নাম ব্যবহার করা হচ্ছে সত্যতা যাচাই করার পর্বে রয়েছে গোটা বিষয়টি সকল পক্ষের মতামতের জন্য অপেক্ষা করা হচ্ছে প্রসঙ্গত বুধবার ফিরহাদ হাকিম বলেন নিজেকে স্টার ক্যাম্পেনার হিসেবে তুলে ধরেছেন প্রতি প্রকল্পে ভোটের আগে যখন তিনি ক্যাম্পেইন করেছেন তখন তার ছবি দেওয়া ব্যানার মারফত সরকারি মদতে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই গোটা বিষয়টির ওপরে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিযোগ করা হয়েছে রিপোর্ট আকাশ